সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রেড টেন নামে একটি ট্যাবলেট, যার মূল উপাদান হচ্ছে প্রেডনিসোলন। তো এই ওষুধটি মূলত হচ্ছে SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে এক বক্স ওষুধ 323 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন এর এক্সপায়ার ডেট হচ্ছে অক্টোবর 2026 সাল। তো এরকম এক বক্সে থাকে হচ্ছে গিয়ে 100 ট্যাবলেট, সেই হিসেবে প্রতি পাতা ওষুধের বাজার মূল্য হচ্ছে 30 টাকা এর আশেপাশে, মানে হচ্ছে 32 টাকা। তো বন্ধুরা, এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কাদের জন্য আসলে খাওয়া থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। তো শুরুতে বলতে চাই, আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, প্রেড যা হচ্ছে প্রেডনিসোলন গ্রুপের ওষুধ, এই গ্রুপের আরও বিখ্যাত কিছু ব্র্যান্ডের ওষুধ রয়েছে। যেমন সবচেয়েতে জনপ্রিয় ওষুধ হচ্ছে ইনসেপ্টার কর্টান, যার ট্যাবলেট সিরাপ দুটি ফর্মেটেই পাওয়া যায়। এবং আরেকটি জনপ্রিয় ওষুধ হচ্ছে ডেল্টাসন, যা আমরা দেখি ছোটোকাল থেকে আমরা দেখেছি আমাদের দাদিরা নানিরা এই ওষুধগুলো খেত। মূলত হচ্ছে ডেল্টাসনও সিরাপ ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এছাড়া প্রেডনিসোলন গ্রুপের বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধ বাজারজাত করে যাচ্ছে। তো আসুন আমরা জেনে আসি এই ওষুধটির কার্যক্রম সম্পর্কে। মূলত হচ্ছে এটি হচ্ছে একটি কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধ। সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডাক্তারি পরামর্শ প্রয়োজন রয়েছে। নিজে নিজে এই ধরনের ওষুধ কিছুতে সেবন করবেন না, তাতে করে কিন্তু ডোজ মেনটেন হবে না এবং পাশাপাশি পরবর্তী সময় আপনার এই ধরনের ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধে কিন্তু কাজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা যেহেতু কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যদি নিয়ম রক্ষা করে না খান, অনিয়মিত খান, পরবর্তী সময় কিন্তু নানান ধরনের বিপত্তি দেখা দিতে পারে। আর একজন ডাক্তার রোগীর সার্বিক বিষয়ে চিন্তা করে কিন্তু ওষুধটি নির্দেশনা দিয়ে থাকেন। সেক্ষেত্রে যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনারা সেবন করবেন। আমি শুধুমাত্র তথ্যমূলক হিসেবে এই ভিডিওটি দিচ্ছি। তো এই প্রেডনিসোলন গ্রুপের ওষুধগুলো মূলত আপনার যে কাজগুলো করে থাকে সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটি ব্যথা নিরাময়ে সহযোগিতা করে, বিশেষ করে আর্থ্রাইটিসজনিত সমস্যা যাদের রয়েছে, বিশেষ করে হাড় ক্ষয়জনিত সমস্যা যাদের রয়েছে, সেই হাড় ক্ষয়জনিত ব্যথা বা বাত ব্যথার ক্ষেত্রে দেখা যায় আমরা যারা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে আমাদের বাড়িতে লোকজন, তাদের ক্ষেত্রে বার্ধক্যজনিত ব্যথার ক্ষেত্রেও ডাক্তারগণ এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। এছাড়া হাঁচি কাশি ঠান্ডা সর্দি অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো শিশুদের ক্ষেত্রে এর সিরাপ ফর্মেটে পাওয়া যায়, যেটি অবশ্যই আমরা প্রায়শই দেখি যে সমস্ত শিশু বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন তারা কর্টান, প্রেডনিসোলন বা প্রেড বা ডেল্টাসন বা প্রিকোডিল এ ধরনের সিরাপগুলো কিন্তু হর হামেশা প্রেসক্রিপশন করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রেসক্রিপশনের ডান পাশে যে কতদিন খেতে হবে সেই দিনগুলোই আপনারা রেগুলারলি খাওয়াবেন, এবং এর বেশিও খাওয়াবেন না, কমে খাওয়াবেন না, আর যে ডোজ অনুযায়ী ডাক্তার দিবে ঠিক সেভাবে আপনারা ওষুধটি গ্রহণ করাবেন। আর যত্রতত্র এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি আপনি দেখা যায় নিজের ইচ্ছা মতো খান সেক্ষেত্রে আপনার কিডনির ওপরে প্রচণ্ড পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এছাড়া আপনার হাত মুখ ফুলে যেতে পারে, ইডিমা চলে আসতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গে পানি চলে আসতে পারে, এ ধরনের প্রবলেম কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন। আশা করছি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।